আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পাঁচটি নতুন একদম নতুন পাঁচটি ইয়ারড্রপ নিয়ে কথা বলবো এগুলো সবগুলো এই টেলিগ্রামের মাইনিং অ্যাপ এগুলোতে মাইনিং করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো পাঁচটি নতুন ইয়ারড্রপ থেকে আপনি যদি এখন থেকে আর্নিং শুরু করেন ওভারঅল আমি আশা করি আপনারা অনেক টাকা মানে ভালো একটা প্রফিট পাবেন তাই সবগুলোই ভেরি রিসেন্ট লিস্টিং হতে যাচ্ছে তো আমি প্রথমে এক নম্বরে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ভ্যানিলা ফাইন্যান্স তো আমি এই সবগুলো লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দয়া করে সেখান থেকে আপনারা লগ করে নেবেন তো ভ্যানিলা ফাইন্যান্সে আসার পরে প্রথম যে ইন্টারফেস সেটা হচ্ছে এরকম তো এখানে ট্যাপ ট্যাপ করলে আপনার আর্নিং করতে পারবেন এছাড়া আর অনেক রয়েছে যেমন আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন তো ট্রেড করে আপনি এখান থেকে আপনার প্রফিট বাড়াতে পারবেন যারা ট্রেডিং বুঝেন তারা এটা খুব ইজিলি করতে পারবেন না বুঝলে আমি এরপরে আরেকটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিব আর এই যে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে মোটামুটি ভালো কয়েন আর্ন করতে পারবেন তো এখানে কয়েন কিন্তু খুব কম পরিমাণে দিবে বিকজ এটার প্রাইস একটু বেশি থাকবে তো ক্রিপ্টোর ক্ষেত্রে কী হয় যে কয়েনগুলো আমরা কম পাই সেক্ষেত্রে সেগুলোর প্রাইস কিন্তু বেশি থাকে এখান থেকে রেফার করে আর্নিং করতে পারবেন অ্যাসাটিক্যাল এখানে আপনাদের যখন মোটামুটি ইয়া হবে কয়েন হবে তখন এই যে দেখেন কোন এখানে আমার সেভেন নাইন টু মানে সাতশো বিরানব্বইটা কোন রয়েছে আর ক্রিপ্টোতে আমি ইউএসডিটি যদি ডিপোজিট করি ট্রেডিং করার জন্য সেক্ষেত্রে আমার ইউএসডিটি দেখাবে তো আমি এ পর্যন্ত সাতশো বিরানব্বইটা হচ্ছে কোন আর্ন করেছি তো এইটা আপনার আমি আর্ন করলে আরও বাড়বে আর এখান থেকে দেখেন আপনি সুগার বাই করতে পারবেন তো সুগার একটা আলাদা আলাদার কয়েন যাই আমার কাছে মনে হয়েছে এটি ফিউচারে খুব ভালো প্রফিট দিবে তো এখনই যারা ইয়া করেননি তারা এখনই লগ করে নিন এড্রপ অপশনে অনেকগুলো ডিটেল রেখা আছে সেগুলো আমি আপনাদেরকে পরে সময় বুঝিয়ে দেবো কারণ এটা আমি এখনও নিজে রিসার্চ করতেছি ওরা এটা কীভাবে সাজিয়েছে অন্য অন্যগুলো অনেক ইজি ছিল এটা একটু কঠিন ওকে আমরা দুই নম্বরে যেটি শেয়ার করব সেটিতে চলে যাই দুই নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করব মেমেল্যান্ড নামক একটি এয়ারড্রপ এটি ভেরি রিসেন্ট লিস্টিং হতে যাচ্ছে এটা ডেট অলরেডি দেখিয়ে দিয়েছে যে আমি ফার্মিং করেছিলাম দশ হাজার পেয়েছি দেখেন এটা লিস্টিংয়ে ক্লিক করলে এখানে ডেট দেখাচ্ছে এটা আর মাত্র নয় দিনের মধ্যেই এটা লিস্টিং হবে তো নয় দিন পরে কিন্তু এটা লিস্টিং হবে এখনও যারা এটাতে লগ ইন নাই বা এটাতে মাইনিং করতেছেন না তারা এখনই মাইনিং করে স্টার্ট করে দিন তো এটাতে ফার্মিংয়ের অপশন আছে যেটা আপনার তিন ঘন্টা পর পর অলমোস্ট দশ হাজারের মতো কয়েন করে দিবে তো এখানে অনেকগুলো টাস্ক পাবেন সেগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট করলে মোটামুটি ভালো পরিমাণে কয়েন পাবেন মার্কেটে এখানে দেখেন মেমে যত কয়েন আছে মেমে কয়েনগুলো এখানে শো করতেছে যে আপনার ডক কয়েন শিবাইন ওইগুলো কিন্তু মেমে কয়েন পেপে এগুলো সবগুলো মেমে কয়েন তো ওরা মেমে কয়েনগুলো শো করতেছে তো এটা হচ্ছে মেমে ল্যান্ড নামে নতুন একটা কয়েন লঞ্চ হচ্ছে তো দেখেন আমি খুব বেশি মেমে আর্ন করতে পারি নাই তো আমার অলরেডি এখানে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট ডলার তো আমি যদি এটাতে রেগুলার একটু কাজ করি তাহলে এখান থেকে মিনিমাম আমি পঞ্চাশ থেকে একশো ডলার আর্ন করতে পারবো তারপর এখানে আমাকে দেখেন বঙ্ক দেখাচ্ছে যেটা আমার এখানকারই আর্নিং কারণ আমার ওয়ালেটে বঙ্ক নেই আর এখানে আমি এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেছি কিনা সন্দেহ আছে তো এখানে এসে আপনারা কাজ করবেন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন তিন নম্বরে আমি আপনাদের সাথে যে অ্যাড্রেপটা শেয়ার করবো সেটির নাম হচ্ছে তাবি জু তো তাবি যে এয়ারড্রপটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে বিশেষ করে এদের যে প্ল্যান অসাধারণ ইভেন এদের যে ডিজাইন দেখেন আপনার এয়ারড্রপের ইন্টারফেসটা কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার দিয়েছে তো এখানে ক্লেম অপশন চলে এসেছে আমার মাইনিং রেট হচ্ছে আমার পার আওয়ার দুইশোটা তো এটা আমি বাড়াবো আট ঘন্টা পর পর আমি হচ্ছে ষোলোশো করে কয়েন পাবো আপনারা এটা বাড়াই নেবেন তো এখান থেকে স্পিন করে প্রতিদিন একটা লিমিটেড পরিমাণ স্পিন করতে পারবেন পঞ্চাশটা করে আপনাকে প্রতিদিন ফ্রি দিবে তো এইভাবে স্পিন করলে আপনারা এখান থেকে কয়েন পাবেন এছাড়াও রয়েছে আপনার এখান থেকে চেক অপশন থেকে প্রতিদিন আপনার এখান থেকে একটা ইয়া পাবেন টাস্ক পাবেন টাস্কে এসে আপনারা এগুলো টাস্ক করে মোটামুটি একটা ভালো কয়েন আর্নিং করতে পারবেন তো এখন থেকে যারা শুরু করবেন আশা করি তারা খুব ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এটাও ভেরি রিসেন্টলি আপনার লিস্টিং হতে যাচ্ছে ইভেন আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো পরিমাণে একটা প্রাইস দেবে আর এটাতে ইনভেস্টর অনেক বেশি আসবে নাম্বার ফোরে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা নাম হচ্ছে পাপন ইঞ্জা তো আমার কাছে এটিও অনেক সুন্দর একটা বেস্ট কয়েন মনে হয়েছে কারণ এদেরও দেখেন ডিজাইন এত সুন্দর যেমন এই যে পেঁপে কয়েন যেটা সেটার কিন্তু অনেকটা এরকম ইয়া দেখেন পেপে কয়েনের প্রাইস কিন্তু হিউজ পরিমাণে বাড়তেছে তো এখানে দেখেন এটাতে মেইনলি ট্যাপ ট্যাপের অপশন নাই মাইনিং করতে হবে আপনাকে টাস্কে গেলে এখানে হিউজ পরিমাণে টাস্ক রয়েছে যেগুলো দিয়ে আপনি আর্নিং করতে পারবেন টাস্ক কমপ্লিট করে এখানে এটা লিস্টিং হবে আর মাত্র বিশ দিন পরে তো দেখেন এখানে পেপেন গেম লাইভ ইন টোয়েন্টি ডেজ তো এটা বিশ দিনের মধ্যে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে তো এখানে টন ওয়ালেটটা অ্যাড করে নিবেন আপনাদের টন কিপার অথবা যেটাই থাকুক টনের জন্য সেই ওয়ালেটটা অ্যাড করে নেবেন তো এটাতে এসে মাইনিংয়ের কাজ শুরু করে দেন আমিও অলরেডি আপনাদের সাথে ভিডিওগুলো শেষ হলে আমি এটাতে কাজ করা শুরু করে দিবো যেহেতু বিশ দিন পরে আপনার লিস্টিং হতে যাচ্ছে তো এটা মিস করা যাবে না পাঁচ নম্বরে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি এটা একটা গেমিং এয়ারড্রপ এটার নাম হচ্ছে আপনার রেস টু বিলিয়ন তো এইটা আমার কাছে অনেক ফানি এবং সুন্দর লেগেছে তো এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন এছাড়া আর্ন অপশন থেকে এই যে একটু লোড নিচ্ছে আন অপশন থেকে আপনারা এই যে ডেইলি ডেস্ট রিওয়ার্ড এখানে তিন হাজার কয়েন পাবেন কানেক্ট সোলানা সোলানা এটা এটা মেনলি আপনাকে হচ্ছে ইয়াতে পেমেন্টটা দিবে হচ্ছে সোলান অ্যাড্রেসে সোলান অ্যাড্রেস অ্যাড করলে এখানে আপনি আটষট্টিশো রেজ কয়েন পাবেন তো এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন এটা রেয়ারডোপে চলে যাই তো দেখেন এখানে আমাকে দেখাচ্ছে ইউ আর নট এলিজেবল ফর এয়ারডোপ বিকজ এখানে আমি এখনও আমার কোনো ওয়ালেট কানেক্ট করি নাই আর হচ্ছে আমার স্কোর থাকতে হবে অ্যাটলিস্ট হান্ড্রেড কে তো হান্ড্রেডকে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এয়ারড্রপ পাবো না আর কি তো সেটার জন্য এখানে এসে কাজ করতে হবে দেখেন আমার মাত্র আছে হচ্ছে মাত্র একুশশো পঞ্চান্ন তো একুশশো পঞ্চান্ন এভাবে ট্যাপ তো এটা বাড়বে এছাড়া এই যে আর্নিং অপশনের টাস্কগুলো কমপ্লিট করে এটা বাড়বে এবং রেফার অপশন তো থাকবেই তো সেগুলো করে আপনাকে কিন্তু একশোকে করতে হবে আদারওয়াইজ আপনি এই এয়ারড্রপে জয়েন হতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এটার প্রাইস খুব ভালো দেবে বিকজ সোলানোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রাইস বাড়তে থাকে তো আশা করি আপনাদের এই পাঁচটি এয়ারড্রপ খুব ভালো লাগবে আমি আমারই পাঁচটি এয়ারড্রপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দয়া করে এখান থেকে আপনারা লগ করে নেবেন এটা এগুলো পাঁচটা এয়ারড্রপই হচ্ছে আপনার টেলিগ্রামের মাইনিং অ্যাপ তো যারা টেলিগ্রামের মাইনিং অ্যাপ বুঝেন তারা এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আর যদি না বুঝেন তাহলে আপনারা কমেন্টে জানান আমি আপনাদেরকে আরেকটি ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব তো ঠিক আছে ভিওর্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম